সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে ডিএনএ রেপ্লিকেশন। তো এই ডিএনএ রেপ্লিকেশন সম্পর্কে তোমরা আমার আরেকটা ভিডিওতে দেখেছো, যে ওখানে আমি বর্ণনা দিয়েছি যে ডিএনএ রেপ্লিকেশন হতে পারে তিনটি পদ্ধতিতে। এক নম্বরে আমি বলেছিলাম কনজারভেটিভ প্রসেস, তাই না? বা যেটাকে আমরা ইংলিশে বলি সংরক্ষণশীল পদ্ধতি। দুই নম্বরে আমি বর্ণনা করেছিলাম সেমি কনজারভেটিভ প্রসেস বা অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। তিন নম্বরে আমি বলেছিলাম ডিসপার্সিভ প্রসেস, যেখানে আমি বলেছি এটা হচ্ছে বিচ্ছুরণশীল পদ্ধতি। মানে তোমাদের বইয়ে এই তিনটা পদ্ধতির নাম দেওয়া আছে, যে সংরক্ষণশীল, অর্ধ সংরক্ষণশীল, আরেকটা ছিল বিচ্ছুরণশীল। তবে পরবর্তীতে বিজ্ঞানীরা দেখলো যে অ্যাকচুয়ালি ডিএনএ রেপ্লিকেশনটা হয় সেমি কনজারভেটিভ পদ্ধতিতে, এটা অ্যাকসেপ্টেড হয়েছে। আর এই দুইটা প্রসেস পরবর্তীতে বাদ পড়ে গেছে। আসলে সত্যিকার অর্থে সেমি কনজারভেটিভ প্রসেসে ডিএনএ রেপ্লিকেশনটা হয়। এখন এই ডিএনএ রেপ্লিকেশন সেমি কনজারভেটিভ পদ্ধতিটা মানে কি, আমি এই লেকচারে আরেকবার একটু বলে নিই। সেমি কনজারভেটিভ পদ্ধতি হচ্ছে একটা মাদার ডিএনএ থেকে যে ডটার ডিএনএ হবে, এই ডটার ডিএনএর একটা স্ট্র্যান্ড আগের মাদার ডিএনএ, আর একটা স্ট্র্যান্ড হচ্ছে গিয়ে নতুন করে তৈরি। ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে ধরো আমার কাছে যে মাদার ডিএনএটা আছে, ডটার ডিএনএর একটা স্ট্র্যান্ড হবে মাদার ডিএনএ থেকে প্রাপ্ত, আর একটা স্ট্র্যান্ড হচ্ছে নতুন করে সৃষ্টি। আমি আজকে এই প্রসেসটা পুরাটা পড়াবো তোমাদের, সেমি কনজারভেটিভ প্রসেস। এই পুরাটা প্রসেস পড়ার পর তোমরা এই জিনিসটা দেখবে যে আসলে ডটার ডিএনএর একটা স্ট্র্যান্ড কোথা থেকে আসলো, আর একটা স্ট্র্যান্ড কোথা থেকে আসলো। তো এখন আমি যদি প্রসেসটা একটু বলি, তাহলে তোমরা দেখবে, তোমরা যদি একটু দেখো এই চিত্রটাতে, একটু দেখো যে এখানে আমি দুইটা স্ট্র্যান্ড রেখেছি ডিএনএ এর, একটা হচ্ছে 5' টু 3', আর একটা হচ্ছে 3' টু 5'। এই চিত্রটাতে দেখো তোমরা, এই স্ট্র্যান্ডটা হচ্ছে 5' থেকে 3', আর এটা হচ্ছে 3' থেকে 5', ডিএনএ এর দুইটা স্ট্র্যান্ড। তো এখানে ধরো নিউক্লিওটাইড আছে, এডিনিন আছে, থাইমিন, সাপোজ সাইটোসিন, সাপোজ আবার এডিনিন আছে, গুয়ানিন আছে, ফর এক্সাম্পল থাইমিন, বা দেখো ধরো এখানে আছে গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এডিনিন, সাইটোসিন, গুয়ানিন। তোমরা একটু ধৈর্য ধরে বুঝলে তোমরা দেখবে এটা অনেক সহজ একটা পদ্ধতি। যাদের কাছে পদ্ধতিটা কঠিন লাগে, আজকের পর থেকে ইনশাল্লাহ তোমাদের কঠিন লাগবে না। তো এখানে যদি এডিনিন থাকে, এই স্ট্র্যান্ডে থাকবে থাইমিন, থাইমিন থাকলে থাকবে এডিনিন, সাইটোসিন হলে গুয়ানিন, এডিনিন থাকলে থাইমিন, গুয়ানিন থাকলে সাইটোসিন, থাইমিন থাকলে এডিনিন, সেম গুয়ানিন আছে, সাইটোসিন, গুয়ানিন, কমপ্লিমেন্টারি। আমরা ডিএনএ স্ট্রাকচারে আলোচনা করেছি এগুলো কোনটাতে কোনটা থাকবে। তো এখানে দেখো এটা একটা স্ট্র্যান্ড, এটা একটা স্ট্র্যান্ড। এখন সর্বপ্রথম কি ঘটে, আমরা জানি যে প্রাণী কোষে ডিএনএ রেপ্লিকেশনটা শুরু হয় একসাথে প্রায় 50,000 স্থানে একসাথে শুরু হইতে পারে। ঠিক আছে, তো এখানে দেখো তোমার সর্বপ্রথম যেখান থেকে ডিএনএ রেপ্লিকেশন শুরু হয়, এখানে এসে সর্বপ্রথম বাইন্ড করে হচ্ছে গিয়ে ডিএনএ পলিমারেজ 3 এনজাইম। ধরো সাপোজ এখান থেকে ডিএনএ রেপ্লিকেশনটা শুরু হলো, এখানে এসে বাইন্ড করবে, সংযুক্ত হবে ডিএনএ পলিমারেজ 3। ঠিক আছে, এনজাইমটার নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ, পলিমারেজ 3 এনজাইম। তো যেখান থেকে রেপ্লিকেশন শুরু হবে, এখানে এসে বাইন্ড করবে হচ্ছে ডিএনএ পলিমারেজ 3। তো এই ডিএনএ পলিমারেজ 3 এসে বাইন্ড করে সে ডিএনএ রেপ্লিকেশনটা শুরু করে দিবে। তো এখন যেখান থেকে ডিএনএ রেপ্লিকেশনটা শুরু হবে, যখন ডিএনএ পলিমারেজ 3 এসে এখানে বাইন্ড করবে, তখন সে কি করবে, সে হচ্ছে গিয়ে সামনের দিকে প্যাচ খুলে খুলে সামনের দিকে অগ্রসর হবে, প্যাচ খুলে খুলে সামনের দিকে অগ্রসর হতে থাকবে ডিএনএ পলিমারেজ 3। এবং মজার বিষয় হচ্ছে এই ডিএনএ পলিমারেজ 3 কে পিছন থেকে ফলো করবে আরেকটা এনজাইম। এই এনজাইমটার নাম তোমরা অলরেডি জানো, এটার নাম হচ্ছে হেলিকেজ। হেলিকেজ এনজাইমটা ডিএনএ পলিমারেজ 3 কে অনুসরণ করবে, এই হেলিকেজ এনজাইমটা। এই হেলিকেজ এনজাইমটা ডিএনএ পলিমারেজ 3 তো সামনের দিকে অগ্রসর হচ্ছে, প্যাচ খুলে দিচ্ছে, অর্থাৎ আমি এখানে যদিও স্ট্রেইট এঁকেছি,
কিন্তু আসলে এটা কিন্তু পেঁচানো পেঁচানো, তোমরা জানো এটা হেলিক্স আকারে থাকে ডিএনএ, ডাবল স্ট্র্যান্ডেড হেলিক্যাল স্ট্রাকচার। তো যদিও বুঝানো সুবিধার্থে আমি এখানে একেবারে সিরিয়াল করে রেখেছি জাস্ট স্ট্র্যান্ডের মতো করে লম্বা করে। তো ডিএনএ পলিমারেজ থ্রি সামনের দিকে প্যাচ খুলে খুলে সামনের দিকে অগ্রসর হয় এবং তাকে ফলো করে হেলিকেজ এনজাইম। হেলিকেজ এনজাইম কি করে? হেলিকেজ এনজাইম হচ্ছে এই যে এডিনিনের সাথে থাইমিনের ডাবল বন্ড ছিল, ডাবল বন্ড ছিল, সাইটোসিন গুয়ানিনের ট্রিপল বন্ড ছিল, এডিনিন থাইমিনের ডাবল বন্ড ছিল, সাইটোসিন গুয়ানিনের ট্রিপল বন্ড, এই যে হাইড্রোজেন বন্ড এগুলাকে ভেঙে দেয়। তাহলে হেলিকেজ এনজাইমের কাজ কি? এই যে হাইড্রোজেন বন্ড আছে নিউক্লিওটাইডগুলোর মাঝখানে, এই হাইড্রোজেন বন্ডকে ভেঙে দেয়। আর ডিএনএ পলিমারেজ থ্রি এর কাজ কি? সে হচ্ছে এই যে ডিএনএ দুইটা স্ট্র্যান্ড যে ডাবল হেলিক্স আকারে, ডাবল হেলিক্যাল স্ট্রাকচারে ছিল, এই হেলিক্সটাকে খুলে একেবারে লম্বা করে দিল। ঠিক আছে, তো এখন দেখো এই জায়গা থেকে শুরু করলো, মনে করো এই জায়গা থেকে হেলিক্যাল স্ট্রাকচারটা ভেঙে যাওয়া শুরু করলো। এখন স্ট্র্যান্ড দুইটা তো আলাদা হয়ে গেল। তো স্ট্র্যান্ড দুইটাতে আমরা জানি যে নিউক্লিওটাইড আছে, এই নিউক্লিওটাইডের মাঝখানে হাইড্রোজেন বন্ধন আছে। এখন এই হাইড্রোজেন বন্ধন তো আবার তৈরি হয়ে যেতে পারে। ধরো এই হেলিক্যাল স্ট্রাকচারটা ভেঙে গেল আর হচ্ছে স্ট্র্যান্ড দুইটা আলাদা হয়ে গেল, এরা তো আবার সংযুক্ত হয়ে যেতে পারে, এরা তো আবার সংযুক্ত হয়ে হাইড্রোজেন বন্ধন তৈরি হতে পারে। তাহলে যেন পুনরায় দুইটা স্ট্র্যান্ড আবার সংযুক্ত না হয়ে যেতে পারে, এই জন্য এই জায়গাতে দুটো জিনিস কাজ করে। একটা হচ্ছে গিয়ে আমরা বলি যে সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন, SSBP, এটার নাম শুনবে তোমরা, সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন। আর একটা এনজাইম, এটার নাম হচ্ছে গাইরেজ, গাইরেজ। তাহলে দুইটা জিনিস, সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন আর একটা হচ্ছে গাইরেজ, এই দুইটা জিনিস বা এই দুইটা, সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন এটা একটা প্রোটিন ফ্যাক্টর, আর হচ্ছে এই গাইরেজ, এই দুইটা কি করে যেন পুনরায় হেলিকেজ এনজাইম হাইড্রোজেন বন্ধন ভেঙে দেওয়ার পর দুইটা স্ট্র্যান্ড যেন পুনরায় আবার সংযুক্ত না হয়ে যায় এটা প্রতিরোধ করে। তাহলে কি কি দাঁড়াইলো? ডিএনএ পলিমারেজ থ্রি ডিএনএর হেলিক্সটা খুলে দিল, হেলিকেজ থাকে পিছন থেকে ফলো করলো, ঠিক আছে, হেলিকেজ থাকে পিছন থেকে ফলো করতেছে এবং সে হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে দিচ্ছে, স্ট্র্যান্ড দুইটা আলাদা করে দিচ্ছে, এবং এই দুইটা স্ট্র্যান্ড যেন পুনরায় আবার সংযুক্ত না হয়ে যায় এটা প্রতিরোধ করে সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন ফ্যাক্টর অ্যান্ড গাইরেজ। তারপরে কি ঘটে? এই যে স্ট্র্যান্ড দুইটা এখন আলাদা হয়ে গেল, দুইটা স্ট্র্যান্ডে ভিন্ন ভিন্ন ভাবে আলাদা, এখানে একটা, এই স্ট্র্যান্ডে আরেকটা, দুইটাতে ভিন্ন ভিন্ন ভাবে একই একই এনজাইম বসে, এই এনজাইমটার নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ, পলিমারেজ ওয়ান। সেম ভাবে এদিকে এটার নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ, পলিমারেজ ওয়ান। তাহলে এই স্ট্র্যান্ডেও একটা ডিএনএ পলিমারেজ ওয়ান, এই স্ট্র্যান্ডেও আর একটা ডিএনএ পলিমারেজ ওয়ান বসলো। এই ডিএনএ পলিমারেজ ওয়ানের কাজ কি? সে বিভিন্ন নিউক্লিওটাইডকে ডেকে আনে, নিউক্লিওটাইডকে ডেকে এনে তার সূত্র বর্ধিত করে, এদিকেও সেম সূত্র বর্ধিত হয়, এই স্ট্র্যান্ডকেও কপি করে করে সূত্র বর্ধিত হতে থাকে। এখন একটা স্ট্র্যান্ড, এই দুইটা স্ট্র্যান্ডের একটা স্ট্র্যান্ড যেটা এই যে ডিএনএ পলিমারেজ ওয়ান পাক খুলে খুলে কোন দিকে বাড়তেছে, ডিএনএ পলিমারেজ ওয়ান পাক খুলে খুলে কিন্তু এদিকে বাড়তেছে, ঠিক আছে। তো তার মানে আমি বলতে পারি, দেখো এটা কিসের মতো লাগতেছে ইংরেজি, তোমাকে যেই কোশ্চেন করুক তুমি সিম্পলি অ্যান্সার দিতে পারবা যে এটা ইংরেজি ওয়াই আকৃতির ফর্কের মতো লাগতেছে, ওয়াই শেপড, ইংরেজি ওয়াই অক্ষরের মতো, ওয়াই শেপড ফর্ক। তো এই ওয়াই শেপড ফর্কের এই দিকে ডিএনএ পলিমারেজটা কিন্তু বাড়তেছে। তো এই দুইটা স্ট্র্যান্ডের একটা স্ট্র্যান্ড যেটা এই ডিএনএ পলিমারের যেদিকে বাড়তেছে, মানে হচ্ছে ফর্কের দিকে, ফর্কের দিকে বৃদ্ধি পায়, কোনটা? এই যে 5' টু 3', এটাকে কপি করার যে স্ট্র্যান্ড, নতুন স্ট্র্যান্ডটা, এটা বাড়তে থাকে কপি করে করে ফর্কের দিকে, অর্থাৎ এই দিক, ডিরেকশনটা হবে এই দিক, এভাবে বাড়তে থাকে, ঠিক আছে, এভাবে সূত্র বর্ধিত করতে থাকে, এভাবে এই দিক বরাবর বেড়ে বাড়তে বাড়তে যায়। আর আরেকটা, যেমন যেটা 3' টু 5', এটা কিভাবে বাড়ে? এটা বাড়ে হচ্ছে ফর্কের দিক, এভাবে এদিকে বাড়তেছে ডিএনএ পলিমারেজ থ্রি এদিকে বাড়তেছে, এটা বাড়ে হচ্ছে তার বিপরীত দিকে, এভাবে এভাবে বাড়তে থাকে। তাহলে একটু খেয়াল করে দেখো,
এই স্ট্র্যান্ডটা কপি করে বাড়তেছে ফর্কের দিকে, আর এটা বাড়তেছে ফর্কের বিপরীত দিকে। তুমি এমনিই বুঝতে পারতেছো এই যে এই স্ট্র্যান্ডটা বাড়তেছে, নতুন কপিটা বাড়তেছে, এটা দেখো একেবারে কন্টিনিউয়াসলি বাড়তেছে। আর এটা দেখো একটু বাড়লো শেষ, আর একটু বাড়লো শেষ, আর একটু বাড়লো শেষ, মানে ডিসকন্টিনিউয়াসলি। তো যে স্ট্র্যান্ডটা ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম, এই যে স্ট্র্যান্ডটা ফর্কের দিকে তার কপি তৈরি করলো, এই যে এই স্ট্র্যান্ডটা, এই স্ট্র্যান্ডটাকে বলা হয় লিডিং স্ট্র্যান্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় লিডিং স্ট্র্যান্ড, লিডিং স্ট্র্যান্ড। আর যে স্ট্র্যান্ডটা ফর্ক এদিকে বাড়তেছে, সে তার কপি তৈরি করলো ফর্কের বিপরীত দিকে, এই স্ট্র্যান্ডটাকে বলা হয় ল্যাগিং স্ট্র্যান্ড, এই স্ট্র্যান্ডটাকে বলা হয় ল্যাগিং স্ট্র্যান্ড। তাহলে যে স্ট্র্যান্ডটা ডিএনএ ফর্কের দিকে তার কপি বাড়ায়, এটাকে বলা হয় লিডিং স্ট্র্যান্ড। আর যেটা ডিএনএ ফর্কের বিপরীত দিকে তার কপি বাড়ায়, এটাকে বলা হয় ল্যাগিং স্ট্র্যান্ড। এবং মজার বিষয় হচ্ছে, দেখো ল্যাগিং স্ট্র্যান্ড তার কপিটা কন্টিনিউয়াসলি তৈরি করতে পারে না, এটা কিন্তু ডিসকন্টিনিউয়াসলি তৈরি হচ্ছে, তাই না? ধরো এখানে সাইট গুয়ানিন আছে, সাইটোসিন, সাইটোসিন থাকলে গুয়ানিন, এডিনিন থাকলে থাইমিন, থাইমিন থাকলে এডিনিন, এভাবে নিউক্লিওটাইড সংযুক্ত হয়। এখানেও সেম, গুয়ানিন থাকলে সাইটোসিন, এডিনিন থাকলে থাইমিন, থাইমিন থাকলে এডিনিন, ঠিক আছে, এভাবে বাড়তেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা ডিসকন্টিনিউয়াসলি বাড়ে, মানে ভাগ ভাগ হয়ে, খণ্ড খণ্ড, যেটাকে আমরা বলি ফ্রেগমেন্ট বা খণ্ড। এখন এই খণ্ডগুলোর নাম কি? খণ্ডগুলোর নাম হচ্ছে উকাজাকি খণ্ড বা উকাজাকি ফ্রেগমেন্ট বলে থাকি আমরা এই খণ্ডগুলোর নাম। এবং পরবর্তীতে এই উকাজাকি ফ্রেগমেন্টগুলো একটা আরেকটার সাথে সংযুক্ত হয়ে পুনরায় একটা কমপ্লিট স্ট্র্যান্ড তৈরি করে ফেলে, কিন্তু সে কিন্তু ডিসকন্টিনিউয়াসলি থাকে না, পরবর্তীতে সেও কিন্তু কন্টিনিউয়াস একটা স্ট্র্যান্ড তৈরি করে ফেলে। এবং এই যে একটা খণ্ড আরেকটা খণ্ডের সাথে লেগে যাচ্ছে, এটা লাগাই দেয় হচ্ছে গিয়ে ডিএনএ লাইগেজ, একটা এনজাইমের নাম আমরা জানি, ডিএনএ লাইগেজ এনজাইম। তারপরে আসে হচ্ছে গিয়ে ডিএনএ টোপো আইসোমারেজ এর নাম শুনবা তোমরা, ডিএনএ টোপো আইসোমারেজ। এই ডিএনএ টোপো আইসোমারেজ এনজাইমটা, ডিএনএ টোপো আইসোমারেজ এনজাইমটা কি করে, সে এই যে নতুন সৃষ্ট এই, এটা একটা ডটার ডিএনএ হয়ে গেল, এটা একটা ডটার ডিএনএ, এ তাদের মাঝখানে ডাবল হেলিক্স প্যাচ তৈরি করে দেয়। অর্থাৎ এই ডটার ডিএনএ প্রথমে এরকম তৈরি হয়েছিল, পরে তাদের মাঝখানে এভাবে ডাবল হেলিক্সের প্যাচ তৈরি করে দেয়, হচ্ছে ডিএনএ, ডিএনএ টোপো আইসোমারেজ। তা আমি একটু ব্রিফলি তোমাদের একটু বুঝাই, এই হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন, অর্থাৎ একটা মাদার ডিএনএ থেকে দুইটা ডটার ডিএনএ তৈরি হলো। তো এখন যদি আমি তোমাদের একটু ব্রিফলি বুঝাই, দেখো সর্বপ্রথম কি হয়েছে, সর্বপ্রথম ডিএনএ পলিমারেজ থ্রি এসে বসলো, যেখান থেকে রেপ্লিকেশন শুরু হবে, তাকে ফলো করলো হেলিকেজ। ডিএনএ পলিমারেজ থ্রি, সে ডিএনএর প্যাচ খুলে খুলে সামনের দিকে অগ্রসর হইলো, অর্থাৎ ফর্ক তৈরি করলো, আর হেলিকেজ তাকে ফলো করে করে হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে দিল। তারপরে সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন অ্যান্ড গাইরেজ, এই দুইটা কি করলো, যেন পুনরায় আবার ডিএনএ স্ট্র্যান্ড দুইটা আলাদা হয়, স্ট্র্যান্ড দুইটা লেগে না যায়, এটাকে প্রতিরোধ করলো। তারপরে স্ট্র্যান্ড দুইটাতে, এটাতে এটাতে, ডিএনএ পলিমারেজ ওয়ান এসে বসলো, তারা নিউক্লিওটাইডের মাধ্যমে দুইটা স্ট্র্যান্ডের কপি তৈরি করলো। ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম যেটা, সে ফর্কের দিকে তার কপি তৈরি করলো, এই জন্য এটাকে লিডিং স্ট্র্যান্ড বলে, যেটা ফর্কের দিকে ওয়াই আকৃতির ফর্কের দিকে তার কপি তৈরি করে। আরেকটা হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড, যেটা হচ্ছে গিয়ে ফর্কের বিপরীত দিকে তার কপি তৈরি করে, তবে এটা কন্টিনিউয়াসলি না, এটা ডিসকন্টিনিউয়াসলি খণ্ড খণ্ড তৈরি হয়। ল্যাগিং স্ট্র্যান্ড যে খণ্ডগুলো তৈরি করে তাকে বলা হয় উকাজাকি ফ্রেগমেন্ট, ঠিক আছে? মানে হচ্ছে গিয়ে এই যে কপিটা তৈরি করলো ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইমের এই স্ট্র্যান্ডটা, এটাকে বলা হয় লিডিং স্ট্র্যান্ড, আর এটাকে বলা হয় ল্যাগিং স্ট্র্যান্ড। এই ল্যাগিং স্ট্র্যান্ডের প্রত্যেকটা খণ্ডকে বলা হয় উকাজাকি খণ্ড বা উকাজাকি ফ্রেগমেন্ট। পরবর্তীতে উকাজাকি খণ্ডগুলো পরস্পর সংযুক্ত হয়ে কিন্তু একটা বড় স্ট্র্যান্ড তৈরি করে ফেলে। তাহলে এটা হচ্ছে লিডিং স্ট্র্যান্ড আর এটা হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড। এই ল্যাগিং স্ট্র্যান্ডের প্রত্যেকটা খণ্ড হচ্ছে উকাজাকি খণ্ড। পরবর্তীতে ডিএনএ টোপো আইসোমারেজ এসে নতুন সৃষ্ট ডিএনএর যে স্ট্র্যান্ড দুটো আছে তাদের মাঝখানে এরকম হেলিক্স তৈরি করে ফেলে। তো এর মাধ্যমে একটা ডিএনএ থেকে, মাদার ডিএনএ থেকে দুইটা ডটার ডিএনএ তৈরি হয়। এবং দেখো ডটার ডিএনএর একটা মাদার, আরেকটা হচ্ছে দেখো এখানে লিডিং স্ট্র্যান্ড যেটা ডটার ডিএনএ, আরেকটা মাদার, আরেকটা হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড যেটা
ডটার ডিএনএ। তো এই হচ্ছে গিয়ে ডিএনএ রেপ্লিকেশনের প্রসেস। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ডিএনএ ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন। তোমরা ডিএনএ মাস্টার ক্লাসগুলো পেতে প্লাস অন্যান্য ক্লাসগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং হচ্ছে আমাদের পেজের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে লাইক দিয়ে তোমরা আমার ওই পেজে মেসেজ করার মাধ্যমে তোমরা আমাদের আমাদের যেই ওখানে পেজে বিভিন্ন প্রশ্নের অ্যান্সার পেতে পারো। প্লাস হচ্ছে গিয়ে আমাদের অনলাইন ব্যাচ আছে বেসিক অনলাইন স্কুলে, ওই অনলাইন ব্যাচে প্রিমিয়াম ক্লাস হয় এবং প্রিমিয়াম ব্যাচ আছে আমাদের, ওখানে অ্যাড হইতে পারো পেজে মেসেজ দেওয়ার মাধ্যমে। আমরা সময় মতো ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তাহলে আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।